তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল ইংল্যান্ডের চ্যাম্পসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে আইরিশদের হোয়াইট ওয়াশ করলেই সুপার লিগে দুয়ে থেকে বিশ্বকাপ খেলবে টাইগাররা। আর আইরিশদের লক্ষ্য সরাসরি বিশ্বকাপ খেলা। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। আইসিসি টিভি অ্যাপের মাধ্যমে খেলাটা দেখা যাবে বিনামূল্যে। প্রস্তুতি ম্যাচ না খেলতে পারার আক্ষেপ, বৃষ্টির কারণে ঠিকমতো ট্রেনিং করতে না পারা, এমন সব বিপত্তি সামলে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চ্যাম্পসফোর্ডে বাংলাদেশের লড়াই, দুই দলের টার্গেটই 3-0 সিরিজ জয়। বাংলাদেশের চাওয়া স্টার্লিংদের হোয়াইট ওয়াশ করে ক্রিকেট সুপার লিগের দুয়ে ওঠা, আর আইরিশরা চায় সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে। এজন্য টেবিলের 11 নম্বরে থাকা দলটির দরকার পুরো 30 পয়েন্ট। তবে পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষে। আইরিশদের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে মাত্র 2 ম্যাচ হেরেছে টাইগাররা, তাও সবশেষ হারটি 13 বছর আগে আয়ারল্যান্ডের মাটিতে। এরপর থেকে টাইগারদের একচেটিয়া দাপট, যার প্রতিফলন ছিল সবশেষ ওয়ানডে সিরিজেও। টাইগারদের ব্যাটিং অর্ডারে শক্তিমত্তার ছাপ, প্রতিটি পজিশনে সেরাদের ঠিকঠাক করছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে নাম্বার 6 পজিশনে মুশফিকের বদলে যাওয়া ব্যাটিং স্লগ ওভারের জন্য ভরসা টাইগারদের। বোলিংয়ে কেবল তাসকিনকে মিস করবে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজেও ডানহাতি ফাস্ট বোলার ছিলেন দারুণ ছন্দে, তবে চোটের কারণে এবার স্কোয়াডেরই বাইরে 28 বছর বয়সী পেসার। এবাদত হাসান মাহমুদ মৃত্যুঞ্জয়ের সামনে তাসকিনের অভাব পূরণের সুযোগ, সঙ্গে মুস্তাফিজ শরীফুল তো রয়েছেনই। এদিকে আইপিএল খেলা ছেড়ে আইরিশ দলে ফিরলেন জস লিটল। গুজরাট টাইটান্সের হয়ে 8 ম্যাচ খেলে 6 উইকেট শিকার আইরিশ পেসারের, তার উপরে বেশি আস্থা স্টার্লিংদের। টাইগারদের বিপক্ষে ভালো করতে ব্যাটিং নিয়েও বাড়তি সতর্ক টিম আয়ারল্যান্ড, কারণ সুইমিং কন্ডিশনে আইরিশদের বড় পরীক্ষা দিতে হবে হাসান মাহমুদ মুস্তাফিজের বিপক্ষে। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।